বিএনপি জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের শেষ দিনেও রাজধানীর রাস্তায় যান চলাচল সীমিত। দূরপাল্লার বাসও ছাড়েনি, যাত্রীশূন্য টার্মিনালে অলস সময় কাটাচ্ছেন পরিবহন শ্রমিকরা। এদিকে জনসাধারণের ভোগান্তির যেন শেষ নেই, আর জানাচ্ছেন জয়ন্ত কর্মকার। দিনভর রাজধানী অনেকটাই ফাঁকা, ভোর থেকে সড়কে যানবাহন কম, সিটি বাসও চলেছে অল্প সংখ্যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। একটা আতঙ্ক কাজ করে, আর এই তো এখন রিক্সা নিয়ে যে যাবো এটাও তো ভয় করে যে রাস্তায় যদি কোনো ঝামেলা হয়, বাচ্চা নিয়ে বের হয়েছি। রাজনীতির যে অবস্থা, দুই দিন পরপর হরতাল অবরোধ, এগুলোর জন্য আসলে ভয়ই লাগে। অবরোধে সহিংসতা ঠেকাতে রাজধানী জুড়েই সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।